তো কেমন আছো সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ তোমরা অনেকেই কবুতরের বাচ্চা এবং কি কবুতর পালন করো কবুতরের বাচ্চা ফোটাও তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকেই আজকের যেই বিষয়টা নিয়ে আলোচনা করব কবুতরের বাচ্চা কী কি খাবার খাওয়াতে হবে কি কি করতে হবে কী কী করলে কবুতরের বাচ্চাগুলো ছোট থেকে বড় বড় হওয়া ইয়া পর্যন্ত আমরা কী কি মেনটেন করবো কি কি ওষুধ খাওয়াবো সব আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলার চেষ্টা করবো তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলতেছি আমি কবুতরের যখন ছোট বাচ্চা হবে তখন দিবে এক নম্বরের যেই খাবারটা হচ্ছে খাবারটার নাম হচ্ছে সরিষা তো এই সরিষাটা কিন্তু কবুতরের জন্য বিশেষ করে কবুতরের ছোটো বাচ্চার জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার হয়ে থাকে তখন কিন্তু ওরা অনেকই ছোট থাকে ছোট থাকার পরে কিন্তু কবুতরের বাচ্চাগুলো কিন্তু আপনার খাবার বড় দানা খেতে পারে না আমরা অনেকেই গম দেই কারণ এইটা কিন্তু ভুল ভাই কারণ ছোটো যখন বাচ্চা থাকে তখন কিন্তু ওই বাচ্চাগুলোর বড় বড় দানা এই বাচ্চাগুলো খাইতে পারে না অনেক ধৈর্য ধরতে হয় কারণ এই সেই ক্ষেত্রে অনেক বাচ্চা মরেও যায় ফার্স্ট যেই কারণটা ওইটা কিন্তু আপনারা আশা করি জেনে গেছেন তো দুই নম্বর যেই এই টিক্সটা বলতেছি কারণ বাচ্চারা যখন আপনার আষ্ট থেকে নয় নয় পর্যন্ত নয় দিন পর্যন্ত বয়স হয়ে যাবে তখন থেকে কম কন্টিনিউ দিবেন কম মানে গম খাবারটা একটু দিবেন কমের সাথে কী কী দিবেন ধান দেবেন আরও দিবেন মিক্সচার কিছু খাবার ওইগুলো মিক্স করে দিবেন একদম ছোট থেকে আবার ছোট থেকে আর আট আট নয় দিন পর্যন্ত আপনারা সরিষা শাঁখাবেন তার আট ন দিন পরের থেকে আবার কা গম মিক্সার খাবার এগুলো খাওয়াইতে খাওয়াইতে থাকবেন তারপর যখন কবুতরের বাচ্চাগুলো বিশ দিন বয়স হয়ে যাবে তখন তোমাদের একটি মেন কাজ করতে হবে মেন কাজটা হচ্ছে কবুতরের বাচ্চাগুলোকে রোদে দিতে হবে হ্যাঁ ভাই আজকের এই ভিডিওতে তোমরা রোদে দি রোদে দেওয়াটাও শিখে যাবে কারণ রোদে কীভাবে কবুতরকে দিতে হয় ওইটা আমার ভিডিও করা আছে হ্যাঁ কারণ রোদে দিলে কবুতরের যে ফিটনেসটা আসে দেখবে যে জুম ভাবে কবুতর বসে আছে ওই জুমা জুমা বাপটা আর কবুতরের মধ্যে থাকবে না আর কবুতর খুবই ভালো মতে কবুতরের বাচ্চাকে খাওয়াইতে পারবে আর কবুতরও বাচ্চাও দানা খাইতে পারবে মার কাছ থেকে হ্যাঁ তো দেখতে পাচ্ছ আমার এইখানে কিন্তু আমার এই কবুতরগুলো খুবই ভালো করে খাবার খাওয়াচ্ছি তাও কিন্তু মিক্সার কম মানে আমি কবুতরগুলোকে ছোটো থেকে আপনার নয় দিন পর্যন্ত এই সরিষা দিস একটা না সরিষা মানে কোনো বড় ধরনের কিছু খাবার দিই নেই আর আপনারা অনেকেই আসেন যে ডাবলি দিয়ে দেন এইখানে একটা ভুল করে ফেলেন কারণ ছোটো বাচ্চাকে ডাবলি খাওয়াইলে কবুতরের বাচ্চাটা মারা যেতে পারে এটা কিন্তু অনেকেই জিনিসটা ভুল করেন আপনারা অনেকেই আবার কা আপনার ভুল করার পরে ভাবছেন যে ভাই ডাবলি খাওয়ার ক্ষেত্রে মরে যাবে বাচ্চাটা এমনিও তো মরে গেছে কিন্তু ভাই হ্যাঁ আপনি কিন্তু ঢাবলি যদি খাওয়াই থাকেন তাহলে আপনার বাচ্চাটা যদি মরে দেয় তো সেই ক্ষেত্রে এই ডাবলির কারণে এই বাচ্চারা মূর্তি তো আশা করি সকল জিনিসগুলো বুঝতে পারছেন তো আরও একটি কথা বলতেছি আপনাদেরকে না বললেই নয় কথাটা হচ্ছে আপনারা কবুতর যখন ডিমে থাকে তখন কিন্তু কবুতরের এ গোসল দেবে না ডিমে যে কবুতরগুলো ওম দেয় সেই কবুতরগুলোকে ওম না দিলে দেওয়াটাই ভালো কারণ ওম দিলে কিন্তু ওই বাচ্চাটা এই ডিমটা ডিমটা কিন্তু কান্জা করবে কারণ কবুতরের মাটা যখন ডিম থেকে ওইটা গোসল দিবেন আপনারা গোসল দেওয়ার পরে ওই শরীরটা আপনার ভিজা থাকবে ভিজা দেওয়ার পরে ওই ডিমটার ওপর তা দিবে তখন কিন্তু ওই ডিমটা কাঞ্জা যাওয়ার সংখ্যাটাই একটু বেশি থাকে তো আশা করি আমার সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা সবাই বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক দিবেন আর চ্যানেল নতুন